আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ইসলামী ব্যাংক এবং ইসলামী ব্যাংক সম্পূর্ণ অন্য ব্যাংকগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। এটা শুধু পিছনে একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র হল ইসলামী ব্যাংক গঠনের যে উদ্দেশ্য ছিল, ইসলামী ব্যাংক গঠনের উদ্দেশ্য কী ছিল? ইসলামী মূল্যবোধ, ইসলামী সমাজ প্রতিষ্ঠা করার জন্য ইসলামী ব্যাংকের সৃষ্টি। এই ইসলামী সমাজ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা যাতে হতে না পারে এই দেশে, তার জন্য আন্তর্জাতিক ষড়যন্ত্র এর পিছনে কাজ করেছে এবং এসআলামের মাধ্যমে এই ষড়যন্ত্রকে কার্যকরিতা বাস্তবে রূপদান করা হয়েছে। তাই সমস্ত ডলার বিদেশে পাচার করা হয়েছে, অর্থ নিয়ে যাওয়া হয়েছে, লুণ্ঠন করা হয়েছে, পরিকল্পিতভাবে লুণ্ঠন করা হয়েছে। তাই আমার অনুরোধ থাকবে এই অন্তর্বর্তী সরকারের নিকট যে ইসলামী ব্যাংকের যে লুণ্ঠন হয়েছে তার জন্য একটা তদন্ত করা হোক এবং লুণ্ঠনকারীকে চিহ্নিত করা হোক এবং তাদের যে অর্থ নিয়ে গেছে সেটা ফেরত আনার ব্যবস্থা করা হোক এবং আমরা যারা গ্রাহকরা বঞ্চিত হয়েছি আমাদের সে অর্থ দিয়ে আমাদের ব্যবসা করার সুযোগ দেওয়া হোক। এবং এই পেয়েছিল সুযোগ নিয়ে অবৈধভাবে এসআলাম গ্রুপ ইসলামী ব্যাংকের শত শত কর্মচারীকে নিয়োগ দিয়েছে। আমার প্রথম দাবি থাকবে অবিলম্বে এই অবৈধ নিয়োগকারীদেরকে বাদ দেওয়া হোক। দ্বিতীয়ত ইসলামী ব্যাংকে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, যারা এই দুর্নীতি এবং এসআলামের সহযোগী কাজ করেছে তাদেরকে চিহ্নিত করা হোক এবং তাদেরকে আইনের সমর্থন করা হোক। তৃতীয় কথাটি বলতে চাচ্ছি যে অবিলম্বে ইসলামী ব্যাংকে একটা কমিশন গঠন করা হোক, যে সমস্ত ব্যবসায়ী আমরা তাদের এই মিসবিহেভিয়ার জন্য, তাদের অসতর্কতার জন্য, তাদের এই লুটপাটের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, তাদেরকে কীভাবে পুনর্গঠিত করবে, পুনরায় অর্থ যোগান দিয়ে আমাদের কীভাবে সাউন্ড এবং সলভেন্ট করবে তার ব্যবস্থা আমাদের করতে হবে।